আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসাতে। সবসময়ের মতন আজকেও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে জেলেরা মাছ ধরছে, মাছ তারা উপরে তুলছে, বিক্রি করার জন্য নিয়ে যাবে, একেবারে তাজা পোয়া মাছ। আর এখন এই যে নদীর ভিতরে মানে মাছখানে যেটা ভিডিও শ্যুট করছি আমি, একেবারেই নদীর ভিতরে, এই যে তো এখানে ফেরির চলাচল নেই, এখানে ট্রলারে করেই সবাই পার হয়, এপার থেকে ওই পারে, এপারের মানুষ ওই পারে যায়। নদীর ভিতরে সূর্য আছরের আজানের পরে যেহেতু শ্যুটটা করা, তো সূর্যটা লাল হয়ে গেছে, কিছুক্ষণ পরেই অস্ত যাবে। আর এই হলো নদী, কত বড় নদী, ওই এই পার থেকে ওই পার কিন্তু দেখা যায় না, ওই যে ওই পারটা কি দেখা যাচ্ছে মোটেই না, কিন্তু এই পার থেকে এই যে এখান থেকে আর কি যাওয়া শুরু হয়েছে, এখন ওই পারে যাওয়ার পালা। তো কেমন লেগেছে বলবেন, আর ট্রলারের ভিতরে সবাই আছে, এই ভিডিওটা শ্যুট করলাম, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এটা হলো বলেশ্বর নদী, আর নদীটা কিন্তু অনেক বড়। আমার ভীষণ ভয় লাগতেছিল শ্যুট করার সময়, তারপরও করলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে, আর বলেশ্বর নদী যারা প্রথমবার দেখতেছেন তারাও জানাবেন। সবাইকে আবারও পুরনো কথা নতুন করে বলতেছি, যারা আমার ভিডিওতে নতুন তারা আমার ভিডিওটা সম্পূর্ণ না হোক মোটামুটি দেখবেন, আর আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা। বিকেলে বাসায় আসার পরে নাস্তা তৈরি করব। তো আজকে বিকেলে আমি নাস্তা করব পটেটো ফিঙ্গার। তো পটেটো ফিঙ্গার তৈরি করতে আমার যা লাগছে সিদ্ধ আলু, এখানে আলু সিদ্ধগুলো আমি এই যে মিক্স করব এখন, আলু সিদ্ধর সাথে একটা ডিম। তো এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিব, আর এটা খুব বেশি সফট করার দরকার নেই, এরকম থাকলে যথেষ্ট। এই যে আলুর সাথে ডিমটা আমি মিক্স করে নিয়েছি, আর এখানে আছে পেঁয়াজ কুচি, আছে ধনিয়া পাতা, আছে নুডলসের মশলা। তো আমি এক এক করে সব দিব, আর এখানে আমি কাঁচামরিচ অ্যাড করিনি, যেহেতু আলিনের জন্য এটা তৈরি করা। তো আলিন ঝাল পছন্দ করে না, বা বাচ্চারা তো ঝাল খেতে পারে না, এই জন্য এটা আমি দেই নাই। তো এক এক করে আমি কিন্তু সবগুলোই দিব, আর যে উপকরণগুলো নিয়েছিলাম। তো দেখতে থাকুন আমি কী কী পুছেছে তৈরি করি আমার পটেটো ফিঙ্গারগুলো। তো পেঁয়াজ দিয়েছি, দিয়েছি ধনিয়া পাতা, এখন লবণ অ্যাড করছি, লবণটা কিন্তু স্বাদ মতন, আর আমি মরিচের গুঁড়োটা ইউজ করছি, লাল মরিচের গুঁড়োটা, ধনিয়ার গুঁড়ো দিয়েছি, জিরার গুঁড়ো দিয়েছি। এখন আমি মিক্স করে নিয়েছি, এগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আমি খুব ভালো করেই আজকে মিক্স করে নিয়েছি। তো এটাকে মিক্স করে নেওয়ার পরে এখন আমি ফিঙ্গারগুলো তৈরি করবো, আর ফিঙ্গারগুলো তৈরি করতে গেলে হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে। আর আমি সরিষার তেল ইউজ করেছিলাম হাতে। তো এখন আমি এরকম গোল করে লম্বা লম্বা ফিঙ্গারের মতনই কিন্তু তৈরি করে নিব। এই যে আমি ফিঙ্গারের মতন করে তৈরি করে নিচ্ছি। বাচ্চারা এই খাবারটা ভীষণ পছন্দ করবে, আর বিকেলে নাস্তাতে আপনি এটা দিতে পারেন, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, আর খেতেও অসাধারণ লাগবে, সবার পছন্দ হবে, ছোট বড়, বিশেষ করে বাচ্চাদের জন্য আমি এটা তৈরি করলাম। আর এটা বিকেলের নাস্তায় আপনি দিতে পারেন, একেবারে ঝটপটভাবেই তৈরি করে ফেলবেন 5 মিনিটের ভিতরেই। তো এক এক করে আমি সবগুলো পটেটো ফিঙ্গারগুলো তৈরি করে নিব। এই যে এর বেশি লম্বা আমি করলাম না, চাইলে আর একটু লম্বা করা যেত, এতটুকুই মানে হলেই হয় এনাফ। তো এই যে সবগুলো আমি বানিয়ে নিব।
পটেটো ফিঙ্গার তৈরি করার পরে এখানে আমি একটা বাটিতে ময়দা নিয়েছি। তো ময়দা নিয়ে সেটা আবার আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে পানির ময়দাটা এভাবে করে বেটার তৈরি করে নিয়েছি। তো বেটার তৈরি করার পরে আর এখানে আমি কিছু নুডলস নিয়েছি, নুডলসটা একটু গুঁড়ো করে নিয়েছি। আর নুডলস গুঁড়ো করার জন্য আপনি তো প্যাকেটের ভিতরে কিছু দিয়ে মানে হাত দিয়ে করা যায়, নুডলসটা তো গুঁড়ো হয়ে যায়। তো এখন এই যে আমি ময়দার ভিতরে এটাকে নিয়ে এখন আমি নুডলসের ভিতরে দিয়েছি আর ভালো করে আমি নুডলসটা লাগিয়ে নিচ্ছি। আর এমন করে আমি সবগুলো ভেজে নিব। এই যে আমি তেল গরম হওয়ার পর তেলের ভিতরে দিয়ে দিয়েছি। যেহেতু আমি গ্রামে থাকি আর গ্রামের যেরকম হওয়া মানে এরকমই সবাই থাকে, শহরের মতন তো এত কিছু নেই আমাদের, তো আমার যেরকম আছে আমি সেরকমভাবেই আসি, আমার শো অফ করার মতন কিছু নেই। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই তৈরি হয়ে গেল আমার পটেটো ফিঙ্গার, এখন সস দিয়ে খাওয়ার পালা। তো দেখতে যেরকম মজাদার হয়েছে খেতেও মজাদার হবে ইনশাল্লাহ, আশা করছি ভালো লাগবে। আপনারাও তৈরি করবেন, আপনাদের বাচ্চাদেরও ভালো লাগবে। আলিনের আবার এইগুলো খেতে খুবই ভালো লাগে। সবাইকে অনুরোধ করব, সবাই পাশে থাকবেন, পাশে থাকবেন, পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি। যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই কিন্তু জানাবেন আমার পটেটো ফিঙ্গার দেখতে, এবং যারা তৈরি করবেন তারা খেয়ে বলবেন কেমন হয়েছে। আমার এখানে কিন্তু আমি যে তৈরি করেছি আমি খেয়েই দেখেছি, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আপনারা তৈরি করলে আপনাদের